তাহলে আমরা আজকে দম ফিলিবার আজকে গুরুত্বপূর্ণ একটি পড়া পড়াবেন, দম ফিলিবার এগারো নিয়ম। সেটা আমাদের সামনে এখন বক্তব্য দেবেন কারিম মোহাম্মদ মমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই ভালো আছেন? আজকের আলোচনা হলো এক নজরে দম ফেলিবার এগারো নিয়ম। এক নজরে দম ফেলিবার এগারো নিয়ম আমরা আলোচনা করবো আপনাদের সামনে। বলেন, দম ফেলিবার এগারো নিয়ম। দম ফেলিবার এগারো নিয়ম। জেরে জবর পেশ আর, জেরে জবর পেশ আর, দুই জের দুই পেশ পাইলে, দুই জের দুই পেশ পাইলে, দম ফেলিবার সময় সেথায় আরজি সাকিন হইবে, দম ফেলিবার সময় সেথায় আরজি সাকিন হইবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ দুন আছে, আমরা আহাদ দুন বলবো না, আমরা আহাদ বলবো। কি বলবো? আহাদ, আহাদ বলবো। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মি না কিন্তু দম ফেললে আলামিন, আলামিন। তাহলে দুই জবর ছাড়া, বলেন দুই জবর ছাড়া, দুই জবর ছাড়া, হারকাত তানবিনে, হারকাত তানবিনে, দম ফেলিলে, দম ফেলিলে, আরজি সাকিন হয়ে যায়, আরজি সাকিন হয়ে যায়, দুই জবরে দম ফেলিলে, দুই জবরে দম ফেলিলে, এক জবর বাদ দিয়ে, এক জবর বাদ দিয়ে, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়, একে মাঝে ইওয়াজ কয়, একে মাঝে ইওয়াজ কয়, আহাদা, আহাদা, বলতায়ে দম ফেলিলে, বলতায়ে দম ফেলিলে, বলতা হা হয়ে, আরজি সাকিন হয়ে যায়, আরজি সাকিন হয়ে যায়, খ জবর খ, খ জবর খ, খ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা, খ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা, লি, লি, জেরের বামে ইয়া সাকিন, এই মাঠটার নাম কি? বামে ইয়া সাকিন, দম ফেলিলে, গোলতায়ে দম ফেলিলে, গোলতা হা হয়ে, গোলতা হা হয়ে, আরজি সাকিন হয়ে যায়, আরজি সাকিন হয়ে যায়, খলিফা, খলিফা, মাঝে আসলিতে দম ফেলিলে, মাঝে আসলিতে দম ফেলিলে, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়, মাঝে আসলিতে দম ফেলিলে, মাঝে আসলিতে দম ফেলিলে, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন, কইলে হে জেরের দা উল্টা হয়, জেরের বামে ইয়া সাকিন, কইলে জেরটা খারা, এক আলিফ টানতে হয়, পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টা হয়, দুই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়, জবরের বামে আলি আলি, নইলে জবর খারা হয়, দুই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে আমরা বলবো মি মিয়া জের মি, মি মিয়া জের মি, মাদে আসলিতে দম ফেলিলে এক আলিফ টানতে হয়, মাদে আসলিতে দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আপনি এটা বলতে পারেন, মাদে আসলিতে দম ফেলি বা না ফেলি এক আলিফ টানতে হয়, মাদে আসলিতে দম ফেলি বা না ফেলি এক আলিফ টানতে হয়। যেহেতু আমরা দম ফেলার নিয়ম পড়াইতেছি, এই জন্য আপনি একটু বলবেন এখানে, এই যে এটা আমরা কিভাবে বলবো? যেমন মনে করেন তারপরে এই যে দু, এই যে মা, আমরা আগে বলছিলাম না যে আর রহমান, এখানে আমরা তিন আলিফ টানবো, আমরা কয় আলিফ টানবো? তিন আলিফ টেনে পড়বো। তো এভাবে আমরা মাদ্রাসে দম ফেললে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ বাবা, হায় জমিরে দম ফেলিলে, হায় জমিরে দম ফেলিলে, আরজি সাকিন হয়ে যায়, আরজি সাকিন হয়ে যায়, হায় জমির কাকে বলে? খাড়া জের বা উল্টা পেশ বলে, খাড়া জের বা উল্টা পেশ, গোল হায়ে পাইলে, গোল হ
শব্দের শেষে থাকিবে। এখন আমরা এটা হাই জমির, হাই জমিরে দম ফেললে একের পিন বলবো, বলেন বি বি, হাই জমিরে দম ফেলিলে, হাই জমিরে দম ফেলিলে, আদি সাকিন হয়ে যায়, আদি সাকিন হয়ে যায়, লাহ লাহ, হাই জমিরে দম ফেলিলে, হাই জমিরে দম ফেলিলে, আদি সাকিন হয়ে যায়, আদি সাকিন হয়ে যায়। এখন আমরা চলে আসবো আলিফ জায়দা, আলিফ জায়দা অতিরিক্ত আলিফ, যে আলিফটি হ্যাঁ পড়ার সময় পড়তে হয় না, পড়ার সময় পড়তে হয় না, লিখার সময় লিখতে হয়, লিখার সময় লিখতে হয়, অতিরিক্ত সে আলিফকে, অতিরিক্ত সে আলিফকে, আলিফ জায়দা বলা হয়, আলিফ জায়দা বলা হয়, আলিফ জায়দা চিনার জন্য, আলিফ জায়দা চিনার জন্য, উপরে গোল চিহ্ন রয়, উপরে গোল চিহ্ন রয়, এর উপরে গোল চিহ্ন থাকবে, লাম আলিফ জবরল্লা, টেনে পড়া যাবে কি, টেনে পড়া যাবে, টেনে পড়া যাবে না, টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা টেনে পড়া যাবে না, টেনে পড়া যাবে কি, টেনে পড়া যাবে, টেনে পড়া যাবে, টেনে পড়া যাবে কি, টেনে পড়া যাবে, যাবে না, যাবে যাবে, এখন টেনে পড়া যাবে কি, পড়া যাবে, যাবে না, আনা হয়ে গেছে, আমি আলিফটা দিয়েছি, আনা হয়ে গেছে, আনা টানা মানা বলে, আনা টানা মানা, টেনে পড়া যাবে কি, টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা টেনে পড়া যাবে না, এটাই আলিফ জায়দা টেনে পড়া যাবে না, আবার আলিফ জায়দায় দম ফেলিলে, জায়দায় দম ফেলিলে, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়, আনা আনা, হ্যাঁ মালা ইহি আছে, এখন বলবো মালা মালা, আলিফ জায়দা দম ফেলিলে এক আলিফ টানতে হয়, আলিফ জায়দা দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আমরা গতকাল পড়াটা আপনাদের আপনাদের কাছে আমরা এইভাবে শুনবো, আমাকে মুখস্থ শোনাইতে হবে, এভাবে বলবেন দম ফেলিবার এগারো নিয়ম, দুই দম ফেলিবার এগারো নিয়ম, জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেটা আদি সাকিন হইবে, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একে মাঝে এওয়াজ কয় গোলতায় দম ফেলিলে গোলতা হা হয়ে আদি সাকিন হয়ে যায়, মাঝে আসিতে দম ফেলিলে এক আলিফ টানতে হয়, হাই জমিরে দম ফেলিলে আদি সাকিন হয়ে যায়, আলিফ জায়দা দম ফেলিলে এক আলিফ টানতে হয়, বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে থাকবে পড়া ইনশাআল্লাহ, শোনা যাবে তো ইনশাআল্লাহ, আচ্ছা আপনি একটু